মামা নিয়ে গেল না কেন? তো তুই মামা বাড়িতে থাকতে পারতি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তো কালকে রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম। তা খিচুড়ি মানে একটু ছিল, সেই খিচুড়ি এই যে সকালবেলা আমি খাচ্ছি, একটা ডিম ভাজি করে আর খিচুড়িটা গরম করে নিয়েছি। আর ঐশ্বর্যের বাবা সকালে কলা খেয়ে আর বাদাম ভিজানো ছিল, সেই বাদাম খেয়ে অফিসে গিয়েছে আর দুপুরবেলা আসবে, তারপরে খাবার দাবার খাবে। তো ওই তো এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর এই তো দুপুরবেলার দিকে আমি জামা কাপড়গুলো আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই শীতের সময় জামা কাপড় তেমন একটা শুকাতে চায় না। তারপরে অনেকগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো বেডশিট, তারপরে কাঁথা, তারপরে জামা কাপড়, টাওয়াল, এই অনেক কিছু আর কি ধুয়েছি, বালশির কাবার, তো সব কিছু এখন আমি মেলে দিচ্ছি। আর আমি ছিনান্ন আমাদের করা হয়ে গিয়েছে। তো ঐশ্বর্যের বাবারও অফিস থেকে আসার সময় হয়ে গেছে, আমার রান্নাটা করে নিতে হবে। আর আমার ভাই ফোন দিয়েছিল যে ও একটু দরকারে মানে একটা পরীক্ষা দিতে আর কি খুলনা আসতেছে, আর ওরও পরীক্ষা চলতেছে, এই জন্য ও বাসায় এসে থাকবে না, আমাকে বলতেছিল যে এসে চলে যাবে। তো আমি এখন রান্নাটা করে নেব। আর আমার ভাই কোনো মাংস খায় না, মাংস বাদে কিছু একটা রান্না করব। তা ভাবতেছি একটা ভাজি করব, আর ঘিলু ভাজা আছে, ঘিলুও তেমন একটা ভালো খায় না। আর ডিম ভাজি করে নেব আর মাছের ভুনা করব। তো এইগুলো হলেই হয়ে যাবে খাওয়া। তো আমি এই এই তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর রান্না বসিয়ে দেবো, কেননা এখনই চলে আসবে। তো আমি রান্নাটা আগে ভাগেই করে নেব। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবে। তো এই তো আমার জামা কাপড়গুলো সবগুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে, ক্লিপ মারা হয়ে গিয়েছে। এখন আমি ঐশ্বর্যের কাছে চলে যাব, দেখি ঐশ্বর্য কি করতেছে। আসলে ঐশ্বর্যের অনেক শীত লাগতেছিল, এই জন্য আমি ওকে স্নান করানোর পরে জামা কাপড় পরিয়ে তারপর কম্বল গায়ে দিয়ে টিভি দেখতে বসিয়ে রেখে এসেছিলাম। তো দেখি ও কি করছে। ও তোমার এইভাবে কি জানি রেখে তো কিছু জানো? কি জানি তুমি বলো, কি জানি তোমার যাতে শীত না করে এই জন্য তোমার এইভাবে রাখি। তোমার বলে বাড়ি শীত করতেছ না? তাহলে কার্টুন দেখা হয়েছে? একটু পড়ো। কার্টুন দেখা হয়নি। কি খাবো এখন, কি দেবো? দিনভরে শুধু লুডুস লুডুস খায় তো কেউ? গরম গরম ভালো লাগে, একটু দূরে নিতে পারে, কিন্তু গরম আছে। তুই মন খারাপ না হলে আমার পরীক্ষা পরে আবার আসবে কম আসবো। আমরা ঘুরতে যাবানি সাদা উঠে তো উনি সাদা উঠতে যাচ্ছে মানে।